আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিতা তাহির, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। চলুন আজকে 17 সপ্তাহ 6 দিনের একটি আল্ট্রাসনোগ্রাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে বলে রাখছি যে রোগীটির একটি বাচ্চা আছে আগের, এবং বাচ্চাটি হওয়ার পরে তার কিন্তু মাসিক হয়নি, আর সেই জন্য কিন্তু উনি বুঝতে পারছিল না যে তার যে বাচ্চা আসছে আসলে বাচ্চাটির বয়স কত, এবং সেই জন্যই তিনি বাচ্চার বয়স কত এটা জানার জন্য আল্ট্রা করতে এসেছেন। কি নাম ছিল? বয়স মাসিক কি নিয়মিত ছিল? আচ্ছা, মানে হয়ে গেছে, মানে এখন কয় মাস বা কি আপনার? আচ্ছা ঠিক আছে, এখন আলটা করে সব বলে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার ছোট বাবু তাহলে 1.5 বছর বয়স, ছোট তো অনেক ছোট, সিজার না নর্মাল ছিল? আপনার এখানে দেখা যাচ্ছে 17 সপ্তাহ 6 দিন, ঠিক আছে, তার মানে 4.5 মাস হয় ছোট বাবুর বয়স। ডেলিভারি ডেট এসেছে জুলাই মাসের 14 তারিখ। হ্যাঁ, তার 1 সপ্তাহ আগে পড়ে, মানে আপনার বাবু এখন 4.5 মাস বয়স, ছোট। আগেটা কি বললেন, সিজার নর্মাল হয়েছে? যাক, একটু ডিস্টেন্সটা একটু কম হয়ে গেছে, এখন তো হয়ে গেছে, যেহেতু আর কিছু করে না, সাবধানে থাকতে হবে। হ্যাঁ, বাচ্চা যতদিন না নিতে যাবে স্ট্রং ব্যবস্থা নিতে হবে, জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে। আমার কি ইচ্ছে আছে? পেটে ব্যথা যদি করে, যেহেতু বাচ্চা পেটে আসছে, আপনাকে তো ট্রিটমেন্ট নিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, ব্যথার জন্য ওষুধ খেতে হবে। আলটা ভালো আছে, আপনার বাবুর মাথা একটু তো 4.5 মাস হয়েছে, এই যে পা ঠিক আছে, এমনিতে বাবু ভালো আছে, ঠিক আছে। আর ছেলে মেয়ে যেটা, এটা এখন না আরো পরে, ঠিক আছে, এমনিতে বাবু ভালো আছে, ব্যথাটার জন্য ওষুধ খেলেই হবে, ঠিক আছে।